আজ আমি বানাবো ডিমের ঝোল। ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন মশলার জন্য দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গরম এলাচি একসঙ্গে পেস্ট করে তেলটা গরম করব। তারপরে ওখানে ডিমটা ভেজে নেব। একটু নুন, একটু হলুদ দিতে লাগবে তেলের মধ্যে। তারপরে ডিমটা ভালো করে ভাজতে লাগবে। ডিমটা ভেজে ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে নিলাম। এবার তেল, আর একটু তেল দিয়ে ওখানে ফোড়ন দিচ্ছি। জিরে, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজব। ভেজে ওখানে পেস্টটা ঢেলে দেব, পেঁয়াজ রসুন আদা পেস্ট করেছিলাম যে ওটা একসঙ্গে ঢেলে হলুদ নুন দিয়ে এটাকে ভালো করে কষাতে লাগবে। ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিতে লাগবে। জল দিয়ে আবার ভালো করে কষাতে লাগবে। তারপর আলু, আলুটা দিয়ে দিব। দিয়ে ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা দিয়ে 5 মিনিটের মতো ফুটাবো। তারপর 5 মিনিট পরে এটা নামিয়ে সার্ভ করবো। হয়ে গেল আমার ডিমের কারি।